আমরা এখন নতুন স্বপ্ন দেখছি, আমরা আগে কথা বলতে পারতাম না, এই কথাটা আমি যদি আজকে আমি বললাম না, হয়তো বা কালকে আমি অ্যারেস্ট হয়ে যেতাম না, গুম হয়ে যেতাম। আমি আজকে স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতাম, আয়না করে থাকতাম, স্বৈরাচার শেখাচ্ছি না। মানে সে বলে আমরা আমার ছেলে মেয়ের জন্য আমরা কিছুই করিনি, এই দেশের জন্য সব কিছু করছে। আসলে কি তাই? এই জন এই এই দেশের মানুষ কি এখন কি বোকার রাজ্যে বাস করে? এই দেশের মানুষ এত বোকা নেওয়ার জন্য হাজার হাজার মানুষের রেমিডিস পাঠায়, আর রেমিডিস পাচার করে দেয় ওনার ছেলের মেয়েদের জন্য। এটা কি মানুষ না বোঝার কারণ আছে কিছু? এখন মনে করেন উনি বারবার মায়া কান্না করে এই দেশের জন্য সব কিছু করছে, এই দেশে এই যে রেমিডেন্স এতগুলি টাকা মানুষের দেনা করে চলে গেল উনি। এখন প্রত্যেকটি মানুষের পিছনে মনে করেন দেখা গেছে প্রত্যেকটি, কালকে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে সেও না কিছু 70,000 না 77,000 টাকা দেনা। তাহলে মনে করেন কোথায় নিয়ে গেছে? এত মেট্রোপল করছে, এত এটা করছে, ওইটা করছে, কত কিছু না আমাদেরকে দিয়ে দিল, কিন্তু আসলে শেষ পর্যন্ত এই দেনার টাকা দিয়ে তো এরকম হাজারো হাজার মেট্রোপল করতে পারত। উনি ওখানে বৈশা বন্ধুত্বর রাস্তা, ওনার বন্ধু আমাদের বন্ধু না তো, উনি ইন্ডিয়া আমাদের বন্ধু যদি হইতে তাহলে আর পানি ছাড়তো না, আমাদেরকে না বলে আমাকে পানি ছাড়তো না। আজকে যদি ওনার বন্ধু দেখে ওনার বন্ধু বন্ধু যুক্তি করে বাংলাদেশ ডুবে যাক, ওনার কি ওনার তো কোনো কিছু দরকার নেই, যা করার তো করে ফেলছে, নাই নাথপুর হইতে শুরু করেছে, এরপরে মনে গেছে শেখ রেহানা শেখ হাসিনা উমুক উমুক সবাই টাকা মনে করেন দেখা গেছে লুটপাট করে মনে করে নিয়ে গেছে। আমাদেরকে জানানো তো অবশ্য দরকার ছিল, পাশাপাশি সে যদি বন্ধুর পরিচয় দিত অবশ্য আমাদেরকে জানাই দিত, আমাদের ভাই বোন আমাদের বাড়ি ঘর যারা আছে তারা আমরা একটা নিরাপদ স্থানে চলে যেতাম, নিরাপদ স্থানে চলে যেতাম। আমরা মনে করেন দেখেছে সেই ক্ষেত্রে মনে করেন আমরা যাইতে পারলাম না, রাতের অন্ধকারে সে দেখা গেছে বন্ধুত্ব পরিচিতি, সে রাতের অন্ধকারে আমাদেরকে বাসাইয়া বন্ধুত্ব পরিচিতি। আমরা এখন নতুন স্বপ্ন দেখছি, আমরা আগে কথা বলতে পারতাম না, এই কথাটা আমি যদি আজকে আমি বললাম না, হয়তো বা কালকে আমি অ্যারেস্ট হয়ে যেতাম না, গুম হয়ে যেতাম। আমি আজকে স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতাম, আয়না করে থাকতাম। এখন আমি মনে করি এই দেশ এই ছাত্র এই সমাজ সবাইকে নিয়ে মনে করেন সব যারা যারা আছে জ্ঞানী, যারা শিক্ষার আলোকে মানুষ শিক্ষিত করতে পারবে, যাদেরকে উপযুক্ত জায়গাতে বসাতে পারবে তাদেরকে বসাইয়া এই দেশটাকে সোনার বাংলাদেশ করার আহ্বান জানাচ্ছি আর কি সবাইকে।